মন চাই ঘুরে আসি পাহাড় থেকে, ঘুরে আসি সমুদ্র থেকে, কিন্তু মন চাইলে তো আর সবকিছু সম্ভব নয়, কিন্তু নিজের জেলাটা তো ঘোরায় যায়। হোক না সেটা গ্রাম, গ্রাম থেকে অন্য প্রান্ত, ভালোবাসার চোখ দিয়ে দেখলে সবকিছু সুন্দর লাগে। আর তাই আজকে আমরা দুইজন বেরিয়ে পড়েছি প্রকৃতির মায়ায় পড়তে। প্রকৃতির মায়ায় পড়লে মনটা যেন ভালো হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি আশরাফ আহমেদ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন। আজকে বেরিয়ে পড়েছি ছোট ভাই সাইদুর এবং আমি। প্রথমে চলে আসি ডুগডুগি পশুহাটে। দিনটা ছিল সোমবার, যার কারণে ডুগডুগি বাজার ছিল পশুহাট। বাংলাদেশের মধ্যে আমাদের চুয়াডাঙ্গা জেলার ডুগডুগি পশুহাট অনেক জনপ্রিয়, সেটা না হয় অন্য একদিন তুলে ধরবো আপনাদের মাঝে। যেহেতু বের হয়েছি হেলিকপ্টার নিয়ে, আর সেটার জন্য প্রয়োজন তেল, হেলিকপ্টার তো আর এমনি এমনি চলবে না, আর এর জন্য চলে আসি তেল পাম্পে। লোকনাথপুর তেল পাম্প থেকে তেল ভরে নিয়ে আবারও রওনা দিই হেলিকপ্টার নিয়ে। আজকে আমরা চুয়াডাঙ্গা জেলার এমন এমন গ্রামে গিয়েছি আমি এর আগে কখনোই যাইনি। সবগুলো গ্রামের রাস্তাঘাট আমার কাছে ভীষণ ভালো লেগেছে, কিন্তু আমাদের গন্তব্যস্থল কোথায় তা অবশ্যই জানতে পারবেন পুরো ভ্লগ দেখলে। আর তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো আমরা লোকনাথপুর থেকে তেল নিয়ে ডুগডুগি বাজার ছাড়িয়ে আমরা চলে আসি দুধপাতিলার ভিতরে। দুধপাতিলার ভিতর দিয়ে সুন্দর মনোরম পরিবেশ পার হয়ে আমরা চলে আসি দোস্তে। বরতল আপনাকে ওয়েলকাম করবে হিচল গাড়ি যাইতে। চুয়াডাঙ্গা জেলার মধ্যে হিচলগাড়ি একটা জমজমট জায়গা। হিজলগাড়ি পার হয়ে আমরা রওনা দিচ্ছি অন্য এক গ্রামের উদ্দেশ্যে। পিচ ঢালা পথ, সেই সঙ্গে সবুজ অরণ্য, সেই সঙ্গে রাস্তায় দেখা মিলছিল লাল লীল আপুদের, সেইগুলোই দেখতে দেখতে আমরা পৌঁছে যাই বড় সলুয়াতে। ঈদগাহ ময়দান, কলেজ সহ বেশ কয়েকটা জায়গায় নাম দেখে বুঝতে পারলাম এটা বড় সলুয়া। সেটা যাই হোক, আমাদের হেলিকপ্টার কিন্তু চলছিল 100-এ-100। সেই সঙ্গে গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য যেন মনটাকে ভরিয়ে দিচ্ছিল। মাঝে মাঝে মনে হয় জীবনে কিছুই প্রয়োজন নেই, কিন্তু ঘুরতে গেলেই তো টাকার প্রয়োজন, আর সেটা তো আর সম্ভব হয় না বেকার থাকলে। তো সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে যাই আরও একটা সুন্দর জায়গায়। আমরা বড় সলুয়া পার হয়ে হচ্ছে গোলাপনগর মোড়ে আছি, ঠিক আছে? এটা বললে কান্তি, যেটা হচ্ছে গোলাপনগর মোড়। তো এদিকে আছে সাইদুর। হাই। এখানে ছিল সুন্দর একটি বিল এবং বিলের উপরে ব্রিজ। এখানে দাঁড়িয়ে এর সৌন্দর্য উপভোগ করছিলাম, সেই সঙ্গে ছোট ভাই সাইদুর আর আমি বেশ কয়েকটা ফটোশ্যুটও করে নিলাম। তো আর কি, আমাদেরকে যাইতে হবে আরও বহুদূর, আর তাই আবারও রওনা দিলাম হেলিকপ্টার নিয়ে। তো অনেক রাস্তা প্রায় চলে এসেছি, এবার আপনাদেরকে বলি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি চুয়াডাঙ্গা জেলার সব থেকে জনপ্রিয় পার্ক আক্কাস লেক ভিউ পার্কে। আমরা দাঁড়াই গেছি, আমাদের গাড়ির সমস্যা হয়েছে, এই জন্য আমাদেরকে পানি আনতে হবে ওখান থেকে। এই দেখে না সাইদুর, কত অনেকগুলো লাগবে। জায়গাটা কিন্তু সুন্দর, জায়গাটা মেবি গড়াই টিপি সম্ভবত, আমরা শিওর না। মা, গরম ধরে গেছে তো আর কি। আমাদের গাড়িটা ঠিক হয়ে গেলে আমরা আবারও রওনা দিই। একটা কথা না বললেই নয়, এই রাস্তা দিয়ে যেই দিকেই তাকাচ্ছিলাম সুন্দর ভিউ। তো যেহেতু আক্কাস লেক ভিউ পার্কে যাব, বেশ কয়েকটা গ্রাম পার হয়ে যেতে হচ্ছে। যেতে যেতে এই ব্রিজটা চোখে পড়লো, ব্রিজটা অনেক সুন্দর। গাইস, ফাইনালি আমরা ঢুকে পড়েছি আক্কাস লেক ভিউ রাস্তায়। আক্কাস লেক ভিউতে এটাই আমার প্রথম আসা, এর আগে আমি কখনই আসিনি। ভাবলাম আমি চুয়াডাঙ্গার ব্লগার, বাট এখনও পর্যন্ত দেখাতে পারিনি চুয়াডাঙ্গার আক্কাস লেক ভিউ সেটা কি করে হয়। আর তাই আজকে দুইজন মিলে চলে আসলাম। গাইস, আমরা ফাইনালি পৌঁছে গেছি আক্কাস লেক ভিউ, আর আজকের ব্লগটা এখানে শেষ করবো, পরবর্তী পর্ব আসবে অবশ্যই। অবশ্যই লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করুন।